দিন দিন বদলে যাচ্ছে পৃথিবী, নতুন নতুন প্রযুক্তি পাল্টে দিচ্ছে মানুষের জীবন, চাহিদা বা প্রয়োজন। এই পরিবর্তনের হাওয়ায় পাল্টে যাচ্ছে যানবাহন নিয়ে আমাদের চিন্তাভাবনাও, আর সে কারণেই চেষ্টা চলছে রাস্তায় চলার গাড়িকে উড়োজাহাজের মতো ক্ষমতা দিতে। বেশ কয়েক বছর ধরেই উড়ুক্কু গাড়ি নিয়ে চলছে গবেষণা, আর বর্তমানে কিছু গাড়ি তো সত্যিকার অর্থে দিব্যি আকাশে উড়ে বেড়াচ্ছে। এমন 5টি উড়ুক্কু গাড়ি নিয়ে থাকছে এই পর্ব। মাভরিক ফ্লাইংকার বলতে গেলে অপেক্ষাকৃত সস্তায় তৈরি হয়েছে এই ফ্লাইংকারটি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইন্ডিজেনাস পিপলস টেকনোলজি অ্যান্ড এডুকেশন সেন্টার এই উড়ুক্কু গাড়িটি তৈরি করেছে। বীজ বাগি বা জুন বাগি নামের এক ধরনের গাড়ির সাথে যন্ত্রচালিত প্যারাসুট যুক্ত করে এই গাড়ি কাম আকাশযানটি তৈরি করা হয়েছে। 2010 সালে এই যানটিকে রাস্তা এবং আকাশে ওড়ার লাইসেন্স দিয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। রাস্তাতে ওই গাড়িটি ঘন্টায় 145 কিলোমিটার গতি তুলতে পারে। আর গাড়ির পেছনে বসানো 5 ব্লেডের প্রোপেলার ব্যবহৃত হয় গাড়িটি উড়ানোর জন্য। মাত্র 90 মিটারের দৌড়ে আকাশে ভাসতে পারে এই গাড়িটি। এর প্রাথমিক দাম ধরা হয়েছে $94,000। বোস্টন ভিত্তিক কোম্পানি টেরাফুগিয়ার উড়ুক্কু গাড়ি এটি। রাস্তা এবং আকাশে স্বচ্ছন্দে চলার উপযোগী এই গাড়িটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে খুব শীঘ্রই। সাধারণ গাড়ির মতো আকারের এই গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আকাশে উড়ার জন্য এর রানওয়ের দরকার নেই। এই উড়ুক্কু গাড়িটি 2টি বিদ্যুৎচালিত মোটর পরের সাহায্যে খাড়াভাবেই উঠে যাবে আকাশে। আর পেছনে বসানো ডাক্টেড ফ্যানের কল্যাণে এই উড়ুক্কু যান প্রতি ঘন্টায় 200 মাইল পর্যন্ত যেতে পারবে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই উড়ুক্কু গাড়ি চালানোর জন্য প্রয়োজন পড়বে না কোনো চালকের। সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত এই গাড়ি পরিচালিত হবে আপনার মুখের নির্দেশে, কি রাস্তায় কি আকাশে। এই গাড়িটি কিনতে আপনাকে গুনতে হবে অন্তত $300,000। পাল ভি ফ্লাইংকার নেদারল্যান্ডস ভিত্তিক কোম্পানি পাল ভি ইন্টারন্যাশনাল বিভি 2001 সাল থেকে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর 2012 সালে সফলভাবে উড়াতে সক্ষম হয় পাল ভি নামের এই ফ্লাইংকারটি। এটি মূলত একটি জাইরোকপ্টার। আকাশে ভাসা বা উড়ার জন্য গাড়িতে বসানো হয়েছে প্রোপেলার যা সহজেই ভাঁজ করে রাখা যায়। দুজনের বসার উপযোগী এবং গ্যাসোলিন ইঞ্জিনে চালিত এই গাড়ি রাস্তা এবং আকাশে সর্বোচ্চ 180 কিলোমিটার গতিতে চলতে পারে। এই বছরই অন্তত 90টি পাল ভি ফ্লাইংকার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে $300,000 দাম ধরা হলেও বর্তমানে এর 1টি ইউনিটের জন্য খরচ পড়ছে প্রায় $600,000। টেরাফুগিয়া ট্রানজিশন চীনা মালিকানাধীন কোম্পানি টেরাফুগিয়া 2006 সাল থেকে শুরু করেছিল ট্রানজিশন নামের এই উড়ুক্কু গাড়ি তৈরির কাজ। 2009 সালে পরীক্ষামূলকভাবে উড়ানো সম্ভব হয় গাড়িটি। সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি গাড়িটি রাস্তায় 110 কিলোমিটার গতি তুলতে পারে। আর ভাঁজ করে রাখা ডানা ছড়ালেই এটি আকাশে উড়ার জন্য সম্পূর্ণ তৈরি। সর্বোচ্চ 172 কিলোমিটার গতিতে এটি টানা উঠতে পারবে 787 কিলোমিটার। দুজনে বসার উপযোগী এই উড়ুক্কু গাড়িটি 2019 সাল নাগাদ বাজারে আসার সম্ভাবনা রয়েছে এবং এর 1টি ইউনিটের জন্য খরচ পড়বে $3-4 লাখ। অ্যারো মোবিল 3 স্লোভাকিয়া ভিত্তিক কোম্পানি অ্যারো মোবিল এসআরও তৈরি করেছে এই উড়ুক্কু গাড়িটি। 1990 সাল থেকে উড়ুক্কু গাড়ি তৈরির গবেষণা শুরু করেছিল এই কোম্পানি। আর 2013 সালে অ্যারো মোবিল
প্রথম সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। 6 মিটার লম্বা এই গাড়িতে দুজনের বসার ব্যবস্থা রয়েছে। রাস্তায় এই গাড়িটি ছুটতে পারে 160 কিলোমিটার গতিতে। পেছন দিকে ভাঁজ করে রাখা পাখা খুলে দিলে এটি নিয়ে উঠে পড়া যাবে আকাশে। সর্বোচ্চ 200 কিলোমিটার গতিতে এটি উঠতে পারবে টানা 700 কিলোমিটার। প্রথম পর্যায়ে মাত্র 500টি উড়ুক্কু গাড়ি তৈরি করবে এই কোম্পানি, আর এই গাড়ির দাম পড়বে 12-16 লাখ মার্কিন ডলার। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফর ক্রিয়েটিভসের সাথে।